मुसलमान ने जो तकबीर दिए उठबे एक शैतानो जमीन थकते पारबे ना टूटी चेपे धरे कथा बंद करा एटा मत प्रकाश करते ना दवा एटा गणतंत्र मुसलमान धर्म निरपेक्ष राष्ट्र काज की मोदीर व्यवहार से स्पष्ट হয়েছে কিনা বলেন বিডি ওয়াজ মিডিয়া একটি ইসলামী মিডিয়া বীর দাবি করে আজ ইসলামের বিরুদ্ধে চরণ করে এ সমস্ত বীরদেরকে পেট্রোল দিয়ে জ্বালিয়ে ফেলে দিতে হবে কিনা বলেন মুসলমান এগুলি বীর হওয়ার যোগ্য নয় মানুষের ইমান নষ্ট করে না কিনা বলেন মুসলমান আমরা কোন ভণ্ডের হাতে বায়াত করি না ঠিক কিনা বলে মুসলমান কোন ভণ্ডের বিরুদ্ধে আমরা মানি না আমরা কোরআন বিরোধী যে চলে তার সাথে আমরা নাই আরেক মোটা পীর আছে বাংলাদেশে এমন মোটা পীর আমি কোথাও দেখি চিনেন সে পীরে চিনেন পীর তো এত মোটা হয় না পীর তো হয় চিপচিপে চিক কম খায় বেশি আবাদত করে কোন ফার্মের মোরগ খেয়ে উনি এত ভুলেছেন আল্লাহ জানে ঠিক কিনা ঠিক কিনা লড়াচড়া করতেই পারে না এবং ওনার ওনার বাণী কি আল্লাহ নাকি খুব মহা সংকটে আছে ওনার সাথে পরামর্শ করার জন্য আর রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উনি স্বপ্ন দেখেছেন রসুল ময়লার স্তূপের মতো উলঙ্গ অবস্থায় পড়া উনি যে রসুলের সদর ঢেকে দিয়েছেন এগুলি কোন সুস্থ লোকের কথা তোর এক কথায় চিল্লে বলতে হবে কি পাগল কি বলতে হবে পাগল পাগলের ঔষধ কি অন্ত আব্দুল্লাহ ওয়াহাদা আসাউল্লাহ নাজালতু ফিকা বিবিসমিল্লাহ ঠিক কিনা বলো এটা দিয়ে কিছু গরম পানি দিয়ে দিতে হবে ঠিক হয়ে যাবে ঠিক কিনা বলেন কোন ভন্ডামি এলাকায় চলবে না কোন ভন্ডাকে আমরা প্রশ্রয় দিব না রাজি কিনা বাবু চলবেন মুসলিম ভাই এবং যুবকদেরকে তুমি কবুল করো এরপর আসুন ইন্ডিয়া বিজয়কারী হযরত কি মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি এরাকি ঠিক কিনা দিনের বেলা জাহাদ আর রাত্রি বেলা তাহাজ্জুদ সুবহানাল্লাহ বলেন উনি যখন পৃথ্বীরাজের বিরুদ্ধে জাহাদ ঘোষণা করলেন আমি সচক্ষে দেখেছি সেই আজমির যখন গিয়েছিলাম তখন দেখেছি যে পাহাড়ের পদদেশে উনি নামাজ পড়তেছিলেন ওনার সঙ্গী সাথীদেরকে নিয়ে রাজা পৃথ্বীরাজ এই পাহাড়ের উপর থেকে বিরাট এক পাথর ছেড়ে দিল ওনার উপরে ওনাকে মারার জন্য তখন সঙ্গী সাথীরা বললেন যে হুজুর নামাজ শেষ করুন বিরাট পাহাড় এই পাহাড়ের উপর থেকে বিরাট পাথর ছেড়ে দেওয়া হয়েছে আপনাকে হত্যা করার জন্য উনি আস্তে আস্তে নামাজ শেষ করে সালাম ফেরে শুধু শাহাদাত আঙ্গুলি দিয়ে ইশারা করেছেন লজ্জা আল্লাহ আকবার আল্লাহর কথা যারা শুনে গোটা পৃথিবী তাদের পায়ের তলার গোলাম ঠিক কিনা বলেন মুসলমান হযরত মঈনুদ্দিন চিশতি রহমতুল্লাহ আলাইহি সেই পাথরকে বললেন লজ্জা অর্থাৎ পাথর এই পাথর
পাথরের সাথে লেগে থাকো, আজ পর্যন্ত সেই পাথরটা সে অবস্থায় আছে। আল্লাহর নামের শক্তি কম কম, গোটা দুনিয়ার মুসলমানরা যখন তকবীর দিয়ে উঠবে একটি শয়তানও জমিনে থাকতে পারবে না। আমরা মুসলমান, আমরা হিন্দুস্তানের বিরুদ্ধে কথা বলি না, কিন্তু যারা আজ মুসলমানদের মসজিদের উপরে হাত দিয়েছ, থামুন, মসজিদের উপরে হাত দিয়েছ, এদিকে ভালো কাজ করেছ, থামুন থামুন থামুন, আল্লাহ পাক, তাহলে এই যে মসজিদ ভেঙে ফেলা হয়েছে, আমরা কিন্তু প্রতিবাদ করার আমরা কি যোগ্যতা রাখি, ঠিক কিনা? এবং গণতান্ত্রিক বিধান অনুসারে অন্যায় করলে এর প্রতিবাদ করার জন্য গণতন্ত্র আপনাদেরকে কি হুকুম দেয়? টুটি চেপে ধরা এটা গণতন্ত্র নয়, টুটি চেপে ধরে কথা বন্ধ করা এটা মত প্রকাশ করতে না দেওয়া এটা গণতন্ত্র নয়। মুসলমান, ধর্ম নিরপেক্ষ রাষ্ট্রের কাজ কি? মোদীর ব্যবহারের সাথে স্পষ্ট হয়েছে, বলেন মুসলমানদের 500 বছর আগের বাবরি মসজিদ ধ্বংস করে তুমি পহলওয়ান হয়ে গেছ, মনে রেখো আসহাবে ফিলের মতো তুমিও জীবন্ত ছেড়ে যেতে পারবে না। বাংলা যে আল্লাহ আছে, হিন্দুস্তানও সে আল্লাহ আছে, আছে কিনা বলো মুসলমান? আমার হিন্দুস্তানকে ভারতকে আল্লাহ পাক টুকরা টুকরা করে জমিনের সাথে মিশাই দিতে পারে, বিশ্বাস হয়? বিশ্বাস হয়? আল্লাহ আকবার বলে হাত উঠাও, দেখে আল্লাহ পাক দেখা, মুসলমানদের জানাজা নসিব হবে না। মুসলমান যতদিন বেঁচে থাকি এই জমিনে মহাবল ইনশাআল্লাহ চলবে, কেবল সাহায্যের মুভাবকে উপেক্ষে আমরা নয়, এবং কোন মসজিদ আজ পর্যন্ত আমাদের এমন কোন চিঠি যায় নাই, কয় মন চাল দিবেন, কয়টা গরু দিবেন এমন কোন চিঠি আমাদের তরফ থেকে যায় নাই, ঠিক কিনা বলেন? তাহলে মহাবল এরপরে চলে কিনা, চলে কিনা? কে চালায়? কে চালায়? আল্লাহ চালায়, ঠিক কিনা বলেন মুসলমান?